আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো, যে দ্বীপের দখল রাশিয়ার জন্য হবে গেম চেঞ্জার। এদিকে গুজব উস্কে দিয়ে ইউক্রেন সীমান্তে বিশেষ বাহিনী পাঠাবে বেলারুশ। একদিনে আজব স্টলে 38 বার বিমান হামলা। রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, মেদভেদেভ। ইউক্রেনকে যদি ন্যাটোর সদস্য পদ দেওয়া হতো তাহলে যুদ্ধ ঠেকানো যেত, বললেন জেলেনস্কি। এবং সর্বশেষ, এদিকে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক চীনা রাষ্ট্রদূতের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যে দ্বীপের দখল রাশিয়ার জন্য হবে গেম চেঞ্জার। ইউক্রেনের ঝামিনি দ্বীপের দখল নিয়ে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই দ্বীপটি স্নেক আইল্যান্ড নামে পরিচিত। এই স্নেক আইল্যান্ডে কথিত বিশেষ সামরিক অভিযানের শুরুতে হামলা করে রাশিয়ার নৌবাহিনী। তারা সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানালে ইউক্রেনীয় সেনারা অস্বীকৃতি জানিয়েছিল। তবে বর্তমানে দ্বীপের দখল আছে রুশ বাহিনীর হাতে, কিন্তু এটির ওপর তারা পুরোপুরি নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি। এখনও সেখানে থাকা রুশ সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের নৌ বিশেষজ্ঞ জোনাথন বেনথাম গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, যদি রাশিয়া 663 মাইল পোস্তের এই দ্বীপটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে তাহলে তা হবে রুশ বাহিনীর জন্য গেম চেঞ্জার বিষয়। তিনি আরও বলেন, ধরা যাক যদি রাশিয়া এই দ্বীপে S-400 মিসাইল ব্যবস্থা নিয়ে যেতে পারে, তাহলে রাশিয়া কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিম দিকে দূরপাল্লার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারবে। নৌ বিশেষজ্ঞ জোনাথন বেনথাম বলেছেন, এটি রাশিয়াকে হামলা ও রক্ষণাত্মক শক্তি দেবে। এর মাধ্যমে রাশিয়া বিমান হামলার বিষয় আগে ধরে ফেলতে পারবে এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর বিশেষ করে ওডেসার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। কিন্তু জোনাথন বেনথাম সঙ্গে জানিয়ে দিয়েছেন, দ্বীপটি অনেক ছোট হওয়ার কারণে সেখানে পুনরায় রসদ নেওয়ার বিষয়টি অনেক জটিল ব্যাপার। এদিকে গুজব উস্কে দিয়ে ইউক্রেন সীমান্তে বিশেষ বাহিনী পাঠাবে বেলারুশ। বেলারুশের সশস্ত্র বাহিনী ইউক্রেনের সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করবে বলে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিসের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দেশটির সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চলেছে বলেই এ বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন ভিক্টর গুলেভিস। গতকাল এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ দিকে বেলারুশ প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ অপারেশন বাহিনীর ইউনিটের বাহিনীকে 3টি কৌশলগত দিক নির্দেশনায় মোতায়েন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সরকার বেলারুশ সীমান্তের কাছে 20,000 সশস্ত্র সেনা মোতায়েন করেছে। তার প্রতিক্রিয়া জানাতেই পাল্টা সেনা পাঠাচ্ছে বেলারুশ। ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য চলতি মাসের শুরুতে হঠাৎ করে মহড়া শুরু করার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারাও যোগ দিতে পারে বলে গুজব ওঠে। এবার ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন সেই গুজবই উস্কে দিচ্ছে। রাশিয়ার পক্ষ নিল ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। এদিকে একদিনে আজব স্টলে 38 বার বিমান হামলা। মারিওপোলের আজব স্টাল স্টিল কারখানায় আটকে থাকা সেনারা গতকাল জানিয়েছেন, আজব স্টলে গত 24 ঘন্টায় 38 বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আজব ব্যাটালিয়ন টেলিগ্রামে জানিয়েছে, এই 38টি হামলার মধ্যে 4টি করা হয়েছে অত্যাধুনিক বোম্বার বিমান ব্যবহার করে। হামলার বিষয়ে আজব ব্যাটালিয়ন আরও জানিয়েছে, শত্রুরা ইউক্রেনের দুর্গ দখল করার চেষ্টা থেকে বিরত হয়নি। পদাতিক বাহিনীর সহায়তা নিয়ে তারা প্রতিদিন এখানে হামলা করা অব্যাহত রেখেছে। এদিকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোল দখল করেছে রুশ বাহিনী, কিন্তু তারা মারিওপোলের উপকূলের কাছে অবস্থিত দ্বৈতকার আজব স্টাল স্টিল কারখানা এখনও নিজেদের আয়ত্তে নিতে পারেনি তারা। আর এই আজব স্টলে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য সেনা ও বেসামরিক লোক। আর একদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদেভ। ইউক্রেনকে আরও $40 বিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছেন আমেরিকার আইন প্রণেতারা। আর যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের পর এর তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট
দিমিত্রি মেদভেদেভ। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র $40 বিলিয়ন সহায়তা দিচ্ছে রাশিয়ার বড় ক্ষতি করতে, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে এবং বিশ্বে তাদের রাজনৈতিক প্রভাব কমিয়ে দিতে। তবে মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন চেষ্টা সফল হবে না, এটি কাজে দেবে না, যে প্রিন্টিং প্রেসের মাধ্যমে ইতিমধ্যে ঋণগ্রস্ত সরকার তাদের ঋণ বাড়াচ্ছে, সে প্রিন্টিং প্রেস দ্রুতই ভেঙে পড়বে। তাছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানির অত্যাধুনিক দামের জন্য দেশটির বর্তমান রাশিয়া বিরোধী সরকারকে দায়ী করেছেন। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেওয়া হতো তাহলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঠেকানো যেত। গতকাল ফ্রান্সের সাইন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের আগে ইউক্রেন ন্যাটোর অংশ হলে যুদ্ধ হতো না। প্রেসিডেন্ট বলেছেন, যত দিন যাচ্ছে ততই বুসার মতো নৃশংস ঘটনাগুলো সামনে আসছে, আর এগুলো দেখে ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে, তারা শান্তি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আমরা এই আলোচনা করতে প্রস্তুত আছি যতক্ষণ না পর্যন্ত খুব বেশি দেরি হয়ে যায়। তিনি আরও বলেন, কিন্তু যতই নতুন বুসা, নতুন মারিওপোল, নতুন শহরে যেখানে অনেকে নিহত হয়েছেন, ধর্ষণের ঘটনা, নতুন নৃশংসতা সামনে আসছে, আর ততই আমাদের আলোচনা করার ইচ্ছা ও সম্ভাবনা অদৃশ্য হয়ে যাচ্ছে, এমনকি কূটনৈতিকভাবেও এই ইস্যু সমাধানের সম্ভাবনা কমে আসছে। জেলেনস্কি ফ্রান্সের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার আগেই তিনি ইউক্রেনের অঞ্চলগুলো নতুন করে গড়ে তুলবেন, যা রাশিয়ার ধারণার বাইরে। জেলেনস্কি ব্যাপারে বলেছেন, যখন আমাদের অঞ্চলগুলো পুনরুদ্ধার করব তখনই সেটি শেষ করব। এবং সর্বশেষ, রাশিয়ার আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক চীনা রাষ্ট্রদূতের। ইউক্রেনে রুশ আগ্রাসনের সরাসরি নিন্দা জানায়নি চীন, তবে এবার চীনের সাবেক রাষ্ট্রদূত গাও ইউসং রুশ আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, গাও ইউসো প্রায় এক দশক আগে রাশিয়া এবং মধ্য এশিয়ায় রাষ্ট্রদূত হিসাবে কর্মজীবন শেষে অবসরে যান। একটি অনলাইন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্স সেমিনারে বলেন, রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, পুতিনের শাসনকালে মস্কো কখনোই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে স্বীকার করেনি। ওই দেশগুলোর ভূখণ্ডের তার ঘন ঘন লঙ্ঘন ছিল ইউরেশিয়ার শান্তি নিরাপত্তা স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি আরও বলেন, পুতিন শাসনের পররাষ্ট্র নীতির কেন্দ্রীয় এবং অগ্রাহ্য দিক হল সাবেক সোভিয়েত ইউনিয়নকে তার প্রভাবের একচটিয়া ক্ষেত্র হিসাবে বিবেচনা করা এবং রাশিয়ার আধিপত্যর বিভিন্ন ক্ষেত্রে একীভূতকরণ প্রক্রিয়ায় সাম্রাজ্য পুনরুদ্ধার করা। তবে ইউক্রেন যুদ্ধের কারণে এটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় বলে দাবি করেন গাও। তার মতে, যুদ্ধ শেষ হয়ে গেলে সম্ভবত একটি নতুন বিশ্ব ব্যবস্থার উত্থান ঘটবে। এই যুদ্ধ ইউক্রেনকে রাশিয়ার প্রভাবের ক্ষেত্র থেকে সরিয়ে ইউরোপে আরও কাছে নিয়ে এসেছে। এই যুদ্ধের কারণেই রাশিয়া রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক শক্তি মারাত্মকভাবে দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানান তিনি।